আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো একদম নতুন কিছু কালেকশন নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি খুব সুন্দর একটি কুর্তি সালোয়ার কামিজ ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে, একদম নতুন একটি কালেকশন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং যারা নতুন বন্ধু আছেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটি কুর্তি সালোয়ার কামিজ ডিজাইন শেয়ার করবো আপনাদের সাথে, এবং সাথে দুটি ইয়াররিং শেয়ার করব। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই কুর্তির সাথে কোন ইয়াররিংটি আপনাদের বেশি পছন্দ হয়। প্রথমে আসছি, এটা সালোয়ারের কাপড়, এবং এটা হচ্ছে ওড়না। কাপড়টা কিন্তু একদম সফট, ওনার কাপড়টা মাঝখানে ডলার বসানো আছে, এ হচ্ছে ওনার ডিজাইনটা। ওনার সাইটে সুন্দর পুঁতি দিয়ে এভাবে কারুকাজ করা আছে, কুর্তিটার দাম কত এবং কোথায় পাবেন সেটা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এটা কুর্তি আমি এজন্যই বলছি, এই জামাটার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে জামাটা কিন্তু বানানো, কিন্তু সালোয়ারটা আনস্টিচ, বানানো না। এই সালোয়ার কামিজটা ধরনটা এরকম, জামাটা বানানো থাকে এবং পায়জামাটা আনস্টিচ থাকে। এটা আপনার ইচ্ছা মতো বানিয়ে নিতে হবে, এবং এটা কিন্তু রেডিমেড থাকে, জামাটা কিন্তু রেডিমেড থাকে, এটা রেডিমেড পুরোটাই। এটা হচ্ছে সামনের ডিজাইনটা, জরি সুতা, পার্ল এবং ছোট ছোট পাথর দিয়ে সুন্দরভাবে কারুকাজ করা, দেখতেই পাচ্ছেন গলাটাও কিন্তু অনেক সুন্দর। কিষান টেক্সটাইলস, জামাটার নাম হচ্ছে কালো মেয়ে।
কিষান ক্রাফটের কাপড়, লং হাতা, এবং হাতার নিচে কিন্তু অনেক সুন্দর লেস লাগানো আছে। এটা হচ্ছে আরেকটা হাতা, পুরো জামাটা আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সম্পূর্ণ জামাটা, এটা হচ্ছে জামার নিচে, জামার নিচে এবং হাতায়। এই লেসটা দেওয়া, এটা হচ্ছে জামা, এটা হচ্ছে ওড়না, এবং এটা হচ্ছে সালোয়ার, এবং এর সাথে এটা হচ্ছে কানের দুল। আমি কিছুটা ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি, কতখানি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরেকটা টার্সেল আছে, লং টার্সেল, কুর্তিটার দাম হচ্ছে 1500 টাকা, এবং এই কানের দুলগুলোর দাম হচ্ছে, এটার দাম হচ্ছে 350 টাকা। লং টার্সেল যেটা, এটা কিন্তু অনেক সুন্দর একটি কানের দুল। আর এটা হচ্ছে আমি জামার সাথে ম্যাচিং করে কিনেছি, কতখানি ম্যাচিং হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই জামার সাথে কোনটা বেশি ভালো লাগবে, কমেন্ট বক্সে জানালে অবশ্যই খুশি হব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো কালেকশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।